नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর চপের রেসিপি। সন্ধ্যাবেলার টিফিনে চায়ের সঙ্গে গরম গরম মুচমুচে চপ খেতে কার না ভালো লাগে। চলো তাহলে দেখে নাও আমি এই মুচমুচে আলুর চপ কিভাবে ঝটপট বানাই। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। প্রথমে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। এর জন্য একটা বড় বাটিতে দু বাটি মতো বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে চপটা মুচমুচে হয়। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়িও দিতে পারো। দিচ্ছি এক চামচ নুন, আর দিচ্ছি 1/3 স্পুন হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল অ্যাড করে খুব স্মুথ করে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। সমস্ত জলটা একসাথে দেব না, এভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখো, আমি অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা কিন্তু তৈরি করছি, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। লাম্পস বা দানা থেকে গেলে চপটা কিন্তু অতটা খেতে ভালো হয় না। জলটা কিন্তু প্রত্যেককে বুঝে দিতে হবে। বেসনের তারতম্য অনুযায়ী জলের পরিমাণটা কিন্তু অ্যাড করতে হবে। আমি এখন দু বাটির বেসনেরই ব্যাটার তৈরি করছি, পরে প্রয়োজন হলে আরেকটু তৈরি করে নেব। এবার আমি এতে অ্যাড করছি 1/2 চামচের একটু কম বেকিং সোডা। সোডাটা দিয়ে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবারে এই ব্যাটারটাকে ঢাকনা দিয়ে 3-4 ঘন্টা রেখে দেব। এখানে আমি নিয়েছি 5টা বড় সাইজের আলু। আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে 3টে আলুর পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং বাকি 2টো আলুর 1টা আলুর পুরোই খোসা রেখেছি এবং 1টা আলুর 1/2 খোসা রেখে দিয়েছি। আপনারা যদি আলুর খোসা না রাখতে চান তাহলে খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন, তবে দোকানের চপে এরকমই খোসা অল্প থাকে। এবারে আলুগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবারে আলু মশলা বানানোর জন্য একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এইবারে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো ভাজা মশলা 2 টেবিল চামচ। দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর দিচ্ছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। হলুদ দিচ্ছি 1/2 চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন দিচ্ছি 1 চামচ, আর সবশেষে দিচ্ছি 1/3 স্পুন বিট নুন। বিট নুন দিলে টেস্টটা খুব ভালো হয়। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে মশলার ওপর দিয়ে দিচ্ছি স্ম্যাশ করে রাখা আলুটা। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবে আলুটা ভালোভাবে মশলার সাথে মিশে গেছে আর এই কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আলুটা রেডি হয়ে গেছে। আমাদের আলু মশলা রেডি হয়ে গেছে। আলু মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের তালুতে একটু তেল নিয়ে অল্প অল্প আলু নিয়ে এরকম গোল গোল পাকিয়ে রাখছি। আগে থেকে এরকম গোল গোল পাকিয়ে রাখলে চপের সাইজ কিন্তু একই রকম হবে।
পাঁচটা আলুতে এরকম 33টা মতো চপ হবে। এবারে একটা প্লেটের ওপর এরকম কিছুটা বেসন ছড়িয়ে নিচ্ছি। এবারে আলুটাকে দুই হাতের মাঝখানে এইভাবে নিয়ে চাপ দিয়ে গোল গোল করে চপের আকারে গড়ে নিচ্ছি। এবার এটাকে আমি বেসন ছড়ানো প্লেটের ওপর রেখে দিচ্ছি। আমি আরেকটা তৈরি করা দেখাচ্ছি। বেসন ছড়ানো প্লেটের ওপরে চপগুলোকে এইভাবে রেখে দিয়েছি। চপ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। এইবারে একটা আলুকে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে দুই দিকে ভালো করে বেসন লাগিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমার হাতে করে ছাড়তেই বেশি সুবিধা হয়। তোমাদের যদি চামচে করে ছাড়তে সুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই চামচ ব্যবহার করো। একইভাবে আমি কড়াতে তিনটে চপ ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চপগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। দেখতেই পাচ্ছ আমার চপগুলো ভাজা হয়ে গেছে, একদম দোকানের মতোই কিন্তু হয়েছে দেখতে। চপগুলো ভালো রঙও হয়েছে এবং খুব মুচমুচেও হয়েছে। এইবারে এই চপগুলোর ওপর বিট নুন ছড়িয়ে আমি সবাইকে পরিবেশন করবো।